বছর অসম মেঘালয় সীমান্তবর্তী এলাকা পানির হাহাকার, বিশুদ্ধ খোয়া পানিটো দূরের কথা। দৈনন্দিন ব্যবহারের বাবেও প্রয়োজনীয় পানি নাই পাহাড়িয়া অঞ্চল সমূহ। ধোঁয়াশাঙত কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা জল জীবন মিশন আঁচনি, নৈ নিজরার পানি ব্যবহার করবলগিয়া হয়েছে আন্তঃরাজ্যিক সীমান্তবর্তী এলাকার জনতাই। হাতে হাতে বালতি কলহ লই 2-3 কিলোমিটার পাহাড় বাগরি পানি সংগ্রহ করবলগিয়া হয়েছে সীমান্তবর্তী জনতাই। গুরুত্ব নাই সরকার প্রশাসন তথা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের। বিকশিত অসমৰ শ্লোগানক বিধ্বংসত দেখুৱা ইয়া দক্ষিণ শালমাৰা মানকাছাৰ জিলাৰ অসম মেঘালয় সীমান্তবৰ্তী এলেকাৰ দৃশ্য। বছৰ বছৰ ধৰি জিলাখনৰ তেলঢালা গাঁৱৰ প্ৰায় 300 পৰিয়ালে এইদৰে সংগ্ৰহ কৰিবলগীয়া হৈছে নিজৰাৰ পানী। বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে ৰাজ্যত জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগে ব্যয় কৰিছে কোটি কোটি টকা, কিন্তু প্রকৃততে সেইসমূহ আসনের সুফল সর্বসাধারণ জনতায় কিমান পাইছে তার প্রমাণ এইসমূহ দৃশ্য। তেলঢালা গাঁত জনস্বাস্থ্য কারিকরী বিভাগে ইতিমধ্যে দুটাকৈ আসনি মুকলি করেছে ঠিকই, কিন্তু আসনি দুখনেরপরা পানিহে পোৱা নাই সাধারণ জনতায়। তেলঢালা গাঁওখনত 2020 চনতে মুকলি করা সৌরশক্তি চালিত আসনিখনত বিদ্যুতের ব্যবস্থা নথকাত বতর বেয়া হলে 2-3 দিনলৈ জনতাই নাপায় পানি, ফলত পাহাড়খনেরপরা 2-3 কিলোমিটার তলত নামি আহি এই নিজরারপরা লেতেরা পানি সংগ্রহ করে পুনের পাহাড় বাগরি উঠবলগিয়া হয়েছে। কত পচা পানি খেয়ে কত বেমার হইতেছে, কত কিছু আগাতেছে। আপনারা পানির ব্যবস্থাটা জরুরি একটু করে দিন, গাঁতা খুঁজে আমরা পানি নিয়ে নিয়ে যাই। তেল ডালা থাকি টিলের পাহাড়ের মধ্যে আর কি থাকি, আমরা পাহাড়ের মধ্যে থাকি, কোনো আমাকে কোনো কল টল কুয়া টুয়া কোনো ব্যবস্থা করে না সরকারে। খাই অনেক অনেক গা গোসল দু, অনেক কাপড় চুপড় ধুই, অনেক আমরা সব করি আর কি। দুইটা আসনি দিছে ওই পাড়া সময়তে পায়, সময়তে পায় না, টাইম মতো আর কি পায় না। ওই জায়গার মানুষ আমাকে এই জায়গায় আসে, এ 3 কিলোমিটার আইডা আসা নাগে আর কি। পাহাড় বাগরে সড়ক রাস্তা ডেমিয়ে থুয়া কত সরকারের দিয়ে আইতের কালাও অ্যাক্সিডেন্ট হয় মানুষ। এইবার মন করক এই দৃশ্যলৈ। এই লেতেরা গাঁতটুই তেলঢালা গাঁৱৰ জনতার পানি সংগ্রহ করার একমাত্র উৎস। এফালে একাংশ মহিলা শিশুয়ে গাঁতটোর কাষতে কাপড় ধোয়া গা ধোয়া কাম করেছে, আনফালে গাঁতটোর পৰা আন একাংশ মহিলা যুবতীয়ে খোৱা পানি সংগ্রহ করেছে। কিন্তু গুরুত্ব নাই সরকার জনস্বাস্থ্য কারিকরী বিভাগ তথা জনপ্রতিনিধি। লক্ষণীয় যে গাঁওখনত থকা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের আন এখন আসনির পরাও গাঁওবাসী লাভ করা নাই বিশুদ্ধ খোয়া পানি। বিদ্যুতের ভল্টেজ নথকার বাবে আসনিখনের পর পানি যোগান করা ব্যর্থ বলে স্বীকার করেছে দায়িত্বকারী এজন কর্মচারী। যদি দিন ভালো থাকে তাহলে আমি পানিটা দিবার পাও, আর যদি দিন বেয়া হয় তাহলে পানিটা নড়তে আমার ট্যাঙ্কিটি লোড হইতে 2 দিনমান লাগে। আমার মা বোনে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পাহাড়ের উপর পড়া তলর পড়া পানি আনা লাগে, এই কারণে বহুতই কষ্ট হয়ে আছে। পানি পোয়া নাই মানে পানি খুবই কম পোয়া, যদি পোয়া 3-4 দিন পিছত পায় মানে। যদি রোদ থাকে তাহলে আমি পানিটু পাও, আমি উঠাবার পাও, ডেলিভারি দিবার পাও। রোদ না থাকলে আমি পানিটু ডেলিভারি দিবার নহল সোলার সিস্টেম, এই কারণে আমি সরকারকে আহ্বান করবো আমার কারেন্ট দিবার লাগে। এয়া মানকাছর অসম মেঘালয় সীমান্তবর্তী সেউরাগুড়ি হাজংগাঁও দৃশ্য। গাঁওখনত হাজং জনজাতির 200 পরিয়াল বসবাস করে। এই হাজং পরিয়াল কেটাইও বছর বছর ধরে এইদরে নিজরার পানি মাটির গাঁত খানি সংগ্রহ করবলগিয়া হয়েছে। বেমারত আক্রান্ত হয়েছে বহু শিশু পৌরুষ মহিলা। চিকিৎসকর কাষত চাপিলে বিশুদ্ধ খোয়া পানি ব্যবহার করার পরামর্শ দিয়ে চিকিৎসকে, কিন্তু প্রশ্নর বিষয়া এয়া যে পানি সংগ্রহের একমাত্র ভরসা এই গাঁতর পৰা হাজং পরিয়ালকেইটা কেনেকৈ লাভ করব বিশুদ্ধ খোয়া পানি।
খোয়া বোয়া কাপড় ধোয়া সকল ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় পানির বাবে হাজং গাঁও দুই শতাধিক পরিয়ালে দৈনিক হাহাকার করবলগিয়া হয়। কিন্তু লক্ষণীয়ভাবে এই গাঁওখনত আজিলৈ জনস্বাস্থ্য কারিকরী বিভাগে জল জীবন মিশন আসনির ব্যবস্থা নকরিলে। সেয়ে সেওরাগুড়ি গাঁওয়ার জনতাই সরকার জনপ্রতিনিধিলৈ বিশুদ্ধ খোয়া পানির আসনি যোগান ধরবলৈ দাবি উত্থাপন করেছে। আমি বছর বছর ধরে মাটি গাঁত খান্দি পানি উলিয়া খাইছো, বিশুদ্ধ খোয়া পানি আমি পোৱা নাই। বিধায়ক আমিনুল ইসলামক আমি অনুরোধ জানাইছো গাঁওয়ার রাইজে যাতে আমার জল জীবন আসনি যে দিয়া হয়েছে এইবিলাক আমি এতিয়ালৈকে জল জীবন আসনিটো পোৱা নাই। এই জল জীবন আসনিটো আমি পালে ভাল হয় সরকারক অনুরোধ জানাইছো। বিশেষকৈ আমি অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মালৈ অনুরোধ জানাইছো যাতে আমাক এই গাঁওখন সুবিধা করে দিয়ে। আমি ইমান লেতেরা পানি খাই, এইবিলাক লেতেরা পানি খেলে আমার বেমার হব। মন করবলগিয়া যে মানকাছৰত কেবল এই গাঁও দুখনেই নহয়, অসম মেঘালয় সীমান্তবর্তী প্রায় প্রতিখন গাঁত এইদরে প্রতিদিনে সাধারণ জনতা বছর বছর ধরে মাটির গাঁত খানি পানি সংগ্রহ করে আছে। ডাবল ইঞ্জিনের সরকার চলি থাকা সময়ত রাজ্যের জনতাই যদি এটুপি বিশুদ্ধ খোয়া পানির এনেদরে হাহাকার করবলিয়া হয় তেন্তে সেয়া নিশ্চিতভাবে পরিতাপর বিষয়। সরকারে মানকাছর অসম মেঘালয় সীমান্তবর্তী গাঁও সমূহের প্রতি গুরুত্ব প্রদান করবেন। ব্যুরো রিপোর্ট, M News.